সকাল ছটাতে চিলাপাতা থেকে বেরিয়ে দার্জিলিং পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 3টে বেজে গেছে। তারপরেই আমরা লাঞ্চ করেছি 3টে সাড়ে 3টের দিকে। আসার পরেই দেখছি হ্যারিবাবু শুয়ে পড়েছে। বর্তমানে হোটেলটা খুবই সুন্দর, রুম থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, জানালার দুই পাশে পাহাড় দেখতে পাচ্ছি, হোটেলটা ভিউটা খুব সুন্দর। লাঞ্চে আমাদের থালি হিসেবে ছিল ভালো খাবার ছিল। মেন রোডে খুব একটা তবে ভিড় ছিল না, দেখতেই পাচ্ছ তোমরা। হয়তো এই সিচুয়েশনে হয়তো অনেকে এখন বাড়ি থেকে বেরোয়নি, মোটামুটি খুব একটা ভিড় ছিল না। অনেকটা সময় আমরা এই মেন রোডে কাটিয়েছি, খুব ভালোই লাগছিল, বেশ সুন্দর লাগলো। আমরা মল রোড থেকে ঘুরে চলে এসেছি, তারপর সন্ধ্যেবেলাতেই রুম থেকে এত দুর্দান্ত ভিউ দেখতে লাগছে, দারুণ। মানে রাতের অন্ধকারে দার্জিলিংকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আজকে সারাটা দিন অনেক জার্নি হয়েছে, তো তাই আর বেশি কিছু রাত না করে আমরা আজ প্রায় তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে অনেক বড় জার্নি রয়েছে। এখন ঘড়িতে 6:36 বাজছে, আর আমাদের এই যে হিরো এখনো ঘুমোচ্ছে উল্টে পাল্টে। ও হ্যারি, হ্যারি বাবা ওঠো, মাম্মাম ওঠো, খুব ঠান্ডা পড়ে গেছে দার্জিলিং এ, আরামে ঘুমিয়ে যাচ্ছে। সকালের ভিউ তো দুর্দান্ত, সানরাইজ হয়ে গেছে, বেড়ে বেড়ে যার জন্য ওইখানে লাস্ট নামি দাও। আস্তে আস্তে বাবা আস্তে, এখন আমরা মেন রোডে যাচ্ছি, ওখানে গিয়ে ছবি তুলবো। চলো চলো, কোথায় গেল এই যে বাবা আমরা সবাই।
সেন্ট জোসেফ স্কুল আচ্ছা 1888 में इसको एस्टैब्लिश किया था कितना क्लास तक इसमें पढ़ाना क्लास 12 तक है 200 रुपए टिकट है इसका गोम्बुरा बोलते हैं इसको अच्छा ये करना है नहीं करना है ये तेंजिंग ना तेंजिंग रॉक है ओके ये रामकृष्ण मिशन है इसका लोकेशन तो अच्छा है रिफ्यूजी सेंटर ये सब तिब्बती रहते हैं वो जो छापर में जो वो उल उठा सुता है ना धागा हाँ ये सब उल ¿Cuál es el lugar?